এরপরে আসি টোল ট্যাক্সে। খরচার কথা যদি টোটাল বলি, কিন্তু হোটেলের ভাড়া খুব একটা বেশি না। কলকাতা থেকে লাদাখ যাওয়ার রোড ট্রিপের প্ল্যান করছেন তো, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এই একটা ভিডিওতে কলকাতা থেকে কিভাবে, কোন রুটে, কতক্ষণে, কত দিনে পৌঁছবেন, কোথায় কোথায় থাকার বেস্ট অপশান হতে পারে, কী কী জায়গা ঘুরে দেখতে পারেন, এন্টায়ার আইটিনারি আমি এই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু লেন্দি হবে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব একদম স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং একটা খাতা পেন নিয়ে বসুন যাতে নোট করতে পারেন। সবশেষে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা লাদাখ যাওয়ার প্ল্যান করছে তাদের সবার সাথে শেয়ার করবেন। এতে সবার একটা পারফেক্ট প্ল্যান করতে সুবিধা হবে, এবং এতে কেউ প্রবলেমেও পড়বেন না। ভিডিওর শেষে লাদাখ ট্রিপের আনুমানিক খরচ এবং তার সাথে প্যাকিং করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে, অ্যান্ড এয়ারলাইন পারমিট কীভাবে করাবেন, তার সমস্ত তথ্য আমি ভিডিওর শেষে দিয়ে দেব। সো ভিডিওটা শুরু করা যাক। আগের দিন রাত্রিবেলায় গাড়িতে লাগেজ গুছিয়ে রাখুন, যতটা সম্ভব ভোর ভোর চেষ্টা করুন বেরিয়ে পড়ার। আমরা আমাদের বাড়ি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে ডানকুনি হয়ে দুর্গাপুর বর্ধমান হয়ে প্রথম দিনের টার্গেট রেখেছিলাম লখনউ পৌঁছানোর। 1100 কিলোমিটার জার্নি একটু হেপটিক মনে হলেও রাস্তার ভিউ কিন্তু বেশ সুন্দর। রাস্তার ভিউ দেখতে দেখতে এই 1100 কিলোমিটারের জার্নি যদি আপনি কমপ্লিট একদিনে না করতে পারেন, তাহলে পরের দিনগুলোর জার্নি কিন্তু বেড়ে যাবে আর আপনার ধৈর্যের সীমাটাও পেরিয়ে যাবে। সো প্রথম দিন চেষ্টা করুন লখনউ পৌঁছে যাওয়ার। আমরা নিয়েছিলাম দুর্গয়ন্তী থেকে ডান দিকের টার্ন। দুর্গয়ন্তী থেকে ডান দিকে টার্ন নিয়ে দুইয়ার কাছে গঙ্গা পের করে আসুন বিহার থেকে ইউপিতে। গাজীপুরের কাছ থেকে আমরা ধরেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 350 কিলোমিটারের স্ট্রেচ, খুব ইজিলি আপনি 3.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চেষ্টা করুন রাত্রিবেলা 12টা 1টার মধ্যে পৌঁছে যাওয়ার লখনউতে। লখনউর আউটস্কার্টে রিং রোডে কোথাও একটা কোনো রকমের ভালো হোটেল নিয়ে থেকে যান, রাত্রে ভালো করে ঘুমোন। আমরা ছিলাম হোটেল ভিভিডে, ডিসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দেবো। ডে টু, চেষ্টা করবেন সকাল 9টা সাড়ে 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার। আজকে আমরা লখনউ থেকে বেরিয়ে দিল্লি পেরিয়ে পানিপাতে গিয়ে স্টে করব। যত সকাল সকাল বেরোতে পারবেন লখনউ সিটি জ্যাম অ্যাভয়েড করতে পারবেন। লখনউ সিটি বাইপাস করে সোজা উঠুন লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আমি এই পুরো লাদাখ ট্রিপের ডে ওয়াইজ জার্নি ডিটেলসে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকছি, দেখে নেবেন। লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে এনজয় করুন ওয়ার্ল্ড ক্লাস রোডের এক্সপিরিয়েন্স। 302 কিলোমিটারের এক মাখনের মতন সুন্দর স্ট্রেচ আপনার 3.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে কোনো কষ্টই হবে না। আপনি চাইলে হোটেল থেকে যদি ব্রেকফাস্ট করার সময় না পেয়ে থাকেন, তাহলে এখানেও ব্রেকফাস্ট করে নিতে পারেন, অনেক রেস্ট স্টপ আছে, বা আপনি এখানে লাঞ্চও করে নিতে পারেন। লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে সোজা এসে আগ্রার আউটার রিং রোডে ওঠে। আগ্রার আউটার রিং রোডে আগ্রাকে বাইপাস করে আপনি সোজা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠুন, যেটা আগ্রা এবং দিল্লির গ্রেটার নয়ডার মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করে। যমুনা এক্সপ্রেসওয়েও ভারতের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ে, এটাও অসাধারণ দুর্ধর্ষ মাখনের মতন রাস্তা। এক কথায় বলতেই পারেন ইউপির রাস্তাঘাট দুর্ধর্ষ। গ্রেটার নয়ডায় পৌঁছে গ্রেটার নয়ডা থেকে দিল্লিকে বাইপাস করার জন্য ধরুন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, এটা দিল্লিকে আউটস্কার্ট দিয়ে বাইপাস করে। ইস্টার্ন পেরিফেরাল দিয়ে আপনি দিল্লিকে বাইপাস করার পরে রাই বলে একটা জায়গা আছে যেখান থেকে কাট আউট আছে, এই কাট আউট থেকে আপনি দিল্লি জম্মু রোড, যেটা আগে নাম ছিল বা এখন যেটাকে রাস্তাটা ডেভেলপ করার পরে করেছে দিল্লি পানিপথ এক্সপ্রেসওয়ে, এটা ধরুন। দিল্লি থেকে পানিপথের দিকে যাওয়ার সময় রাস্তার দুদিকে অসংখ্য ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট পাবেন, কোনো একটা থেকে মাটন আর বাটার রুটি দিয়ে ডিনারটা চালুন। সেরে আমরা কুরুক্ষেত্রতে গিয়ে রাইড স্টে করেছিলাম, আপনি চাইলে একটু এগিয়েও যেতে পারেন।
রাস্তার ধারে যে কোনো স্ট্যান্ডার্ড ভালো মানের হোটেলে আপনি থেকে যান। আমরা ছিলাম হোটেল ক্রাউন, যথারীতি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সকাল 9-10টার মধ্যেই শুরু করুন জার্নি। রোড সাইড যে কোনো একটু ভালো ধাবাতে সময় নষ্ট না করে সেরে নিন ব্রেকফাস্ট। আজকে আমরা 477 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছাবো উদামপুর। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল পহেলগাম পৌঁছানোর, কিন্তু জম্মু ঢোকার পরেই অ্যাপেলের ট্রাক উল্টে যাওয়ায় বীভৎস জ্যাম হয়ে গেছিলো পুরো রাস্তাতে। সেই জন্য আমাদের প্রায় 4-5 ঘন্টা শুধু জ্যামে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেই জন্য আমরা উদামপুর পর্যন্তই পৌঁছাতে পেরেছিলাম রাত্রিবেলা। এন্টার লাদাখ ট্রিপের আপনি কখনোই পুরো ট্যুরটা টাইম টু টাইম করতে পারবেন না, সো আপনি প্ল্যান যতদিনের করবেন তার থেকে অ্যাটলিস্ট 3 ডেজ হাতে বাফার টাইম নিয়েই রাখবেন। কিন্তু ডে 4-এ আমরা উদামপুর থেকে বেরিয়ে পহেলগাম যাবো। ভেবেছিলাম হয়তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু যথারীতি হোটেল থেকে বেরিয়েই আবার সেই ট্রাকের জ্যাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের একটু আগে। ও হ্যাঁ, আজকে কিন্তু আমরা ভারতের বেশ কয়েকটি দীর্ঘ টানেল ক্রস করব। প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল এবং দ্বিতীয় উল্লেখযোগ্য হলো বেনিয়াল টানেল। টানেল ক্রস করে অনন্তনাগের সামনে থেকে আমরা পহেলগামের ডান দিকের রাস্তা নিলাম। অনন্তনাগ টু পহেলগামের মাঝখানে অনেক আপেল বাগান পড়ে। আপেল বাগান একটু ঘোরাঘুরি করে আপেলের জুস খান, ভালো লাগবে। সন্ধ্যের মধ্যে পহেলগামে হোটেলে চেক ইন করে ঝিলাম নদীর ধারে একটু ঘোরাঘুরি করে রাত্রিবেলা ডিনারটা কিন্তু অবশ্যই প্যারাডাইস থেকে করবেন। কাশ্মীরি পোলাও উইথ লাল মাটন ভুনা সারা জীবন আপনার মনে থেকে যাবে। পরের দিন সকালবেলা আমি রেকমেন্ড করব ওখানকার একটা লোকাল গাড়ি বুক করুন, 3,000 টাকার আশেপাশে নেবে, আপনাকে ওখানকার লোকাল সমস্ত সাইট সিন, বেতাব ভ্যালি, আরু ভ্যালি ঘুরিয়ে দেখাবে। বেতাব ভ্যালি বা আরু ভ্যালিতে গিয়ে একটু টাইম নিন, জায়গাটা অপূর্ব সুন্দর, আপনার বেশ ভালো লাগবে মনে থাকার মতো। দুপুরবেলা ফিরে চেষ্টা করুন প্যারাডাইসেই আবার লাঞ্চ করার, অপূর্ব সুন্দর খাবার দাবার। ওই দিন হোটেল থেকে চেক আউট করুন, চেক আউট করে শ্রীনগর পৌঁছুন। শ্রীনগরে চেষ্টা করুন কোনো একটা ভালো হাউস বোটে রাত কাটানোর। হাউস বোটে রাত কাটানোর এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মায়াবী। এটাও একটা কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি পয়সা খরচা হলেও হাউস বোটেই রাত কাটানোর। হাউস বোটে ব্যাগপত্র রেখে একটু ডাল লেকে শিকারা রাইডে বেরোন। সন্ধ্যাবেলা চারিদিকে টিমটিম করে আলো দেখতে দেখতে শিকারা রাইড ভালোই লাগবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি, আজকে আবার আমরা অনেকটা জার্নি ট্রাভেল করব। অলমোস্ট 300 কিলোমিটার ট্রাভেল করে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে পৌঁছবো লামায়ুরু বা মূল ল্যান্ডে। আপনি চাইলে কার্গিলেও লাইন স্টে করতে পারেন। যাওয়ার পথে সোনমার্গ পড়বে, কিন্তু চেষ্টা করবেন দূর থেকে দেখে যাওয়ার, ওখানে টাইম নষ্ট করলে আপনি কিন্তু কার্গিলেও পৌঁছতে পারবেন না। শ্রীনগর থেকে বেরোনোর পরেই আমাদের প্রথম উচ্চতম পাস আসবে জজিলা পাস। জজিলা পাসে দাঁড়িয়ে একটু খাবার দাবার খেয়ে নিন, ভালো জায়গা। সকালবেলা শ্রীনগর থেকে বেরোনোর এটাও কিন্তু একটা বড় রিজন, আপনি যদি তাড়াতাড়ি না বেরোতে পারেন তাহলে কিন্তু জজিলা পাসে প্রচণ্ড ভিড় হয়। পৌঁছন কার্গিলে, দেখুন কার্গিল ওয়ার মেমোরিয়াল, একটু সময় নিন, ভারত মায়ের বীর সন্তানদের বলিদানের কাহিনী দেখুন, কিভাবে কার্গিলের দ্রাস অঞ্চল বাঁচিয়েছিল তার একটা অপূর্ব সুন্দর কাহিনী এখানে দেখতে পাবেন। গা শিউরে উঠবে, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটা দেখুন। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে টাইম নষ্ট না করে সোজা চলে আসুন লামায়ুরতে। ওখান থেকে প্রায় 120-130 কিলোমিটার মতন লামায়ুর। লামায়ুরতে আমরা ছিলাম আমচি গেস্ট হাউসে। আমচি গেস্ট হাউস যথেষ্ট সুন্দর এবং উন্নত মানের, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নিন লামায়ুরু মনেস্ট্রি, অসাধারণ দুর্ধর্ষ জায়গা, ভালো লাগবে। লামায়ুরু মনেস্ট্রি দেখে চলে আসুন দ্য মুন ল্যান্ড দেখতে, যার জন্য লামায়ুরু ফেমাস, একদম হুবহু চাঁদের মতন সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। মানে এরকম দৃশ্য চোখের সামনে, মানে কল্পনার বাইরে, অসাধারণ সুন্দর, বিউটিফুল জায়গা। মুন ল্যান্ড দেখে আসুন ম্যাগনেটিক হিলে। ম্যাগনেটিক হিলে একটু ফটো শটো তুলে নিন। সবাই তো ইলিউশনের কথাটা বলে যে গাড়ি উপর থেকে নিচের দিকে যাচ্ছে, কিন্তু মানে আমার তো ইলিউশনটাও কেন জানি না চোখে পড়েনি, আমার তো মনে হয়েছিল গাড়ি উপর থেকে নিচের দিকেই যাচ্ছে। দেখে চলে আসুন জাসকার ভ্যালি সঙ্গমস্থলে। সঙ্গমস্থল দেখে আসুন হাজি পাথর সাহেব গুরুদ্বারাতে। পাথর সাহেব গুরুদ্বারা দেখে হল অফ ফ্রেমের সামনে দিয়ে ঘুরে
আপনি চলে আসুন সোজা লে সিটিতে। লামায়ুরু থেকে লে ডিস্টেন্স 120 কিলোমিটার মতন, কিন্তু মাঝখানে কিছু কিছু স্থান ঘুরে আসতে একটু টাইম লেগে যাবে। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ুন লে সিটির ম্যান রোড ঘুরে দেখতে, বেশ ভালো লাগবে, ছবি তুলুন ওখানে। তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়ুন, পরের দিন সকালবেলা আমরা লে সিটির সাইট সিন করতে বেরোবো। টু ডেজ আপনাকে মাস্ট লেতে থাকতেই হবে। শুরু করুন লে সাইট সিন হেমিস মনেস্ট্রি দিয়ে। হেমিস মনেস্ট্রি হলো লে থেকে সবথেকে দূরে, অলমোস্ট 40 কিলোমিটার দূরে। এই সমস্ত প্রত্যেক দিনের ভিডিও কিন্তু ডিটেলসে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি দেখে নেবেন। হেমিস মনেস্ট্রি দেখে আসুন থেকসে মনেস্ট্রিতে। এটাও লাদাখের ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। এত সুন্দর ভাস্কর্য স্থাপত্য স্ট্রাকচার এত উঁচুতে যে কীভাবে করা সম্ভব আপনি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। অপূর্ব সুন্দর জায়গা, স্থাপত্য আর কারুকার্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। থিক্সে মনেস্ট্রি দেখে আসুন র্যাঞ্চো স্কুল। এই সেই বিখ্যাত জায়গা যেখানে থ্রি ইডিয়টসের শ্যুট হয়েছিল। র্যাঞ্চো স্কুল দেখে আসুন লে প্যালেস। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, সন্ধ্যে 6টার পর কিন্তু লে প্যালেস বন্ধ হয়ে যায়। অপূর্ব সুন্দর লে প্যালেস, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তবুও করেছিলাম। লে প্যালেস দেখে আসুন সন্ধ্যাবেলা শান্তি স্তূপা দেখতে। সন্ধ্যাবেলা শান্তি স্তূপা থেকে লে সিটির প্যানারোমিক ভিউ, রাতের অন্ধকারে জ্বলতে থাকা টিমটিম করে তারার মতন আলোর শোভা আপনাকে মুগ্ধ করবেই। শান্তি স্তূপা দেখে আপনি চলে আসুন হল অফ ফ্রেমে রাতের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। অবশ্যই টিকিটটা আগে থেকে কেটে রাখবেন, সিট লিমিটেড থাকে। লে সিটিতে ব্রেকফাস্ট করে বেরোন। আজকে আমরা 140 কিলোমিটার জার্নি করে পৌঁছাবো হুন্ডারে। আর আজকের দিনের এই অপরূপ সুন্দর রাস্তার দৃশ্য আপনার সারা জীবন মনে থাকবে, অভূতপূর্ব। চারিদিকে রং বেরঙের পাহাড়ের খেলা, বরফে ঢাকা পাহাড় থেকে শুরু করে ন্যাড়া ন্যাড়া পাহাড় সব কিছুই ভর্তি। প্রথম আজকে দেখবো আমরা খারদুংলা পাস, ওয়ার্ল্ড হায়েস্ট মোটরেবল পাস। এতদিন পর্যন্ত ছিল, এখন তো টাংলাংলা পাসও খুলে দিয়েছে। খারদুংলা পাসে বেশ কয়েকটা ছবি তুলুন, তবে একটু সাবধানে, অনেক হাইট তো শ্বাসকষ্ট হতে পারে। খারদুংলা পাস দেখে নুব্রা ভ্যালির এক নৈসর্গিক সৌন্দর্য দেখে দেখতে চলে আসুন ডিসকিট মনাস্ট্রিতে। ডিসকিট মনাস্ট্রিতে বুদ্ধার বসে থাকা এক বিশাল উঁচু স্ট্যাচুর অপরূপ সুন্দর উপভোগ করুন। দেখুন কি অপরূপ সুন্দর এই নুব্রা ভ্যালি। দেখে দুপুরের মধ্যে হুন্ডারে এসে যে কোনো একটা ক্যাম্প সাইটে থাকুন। হুন্ডার হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি, এবং পৃথিবীর সেকেন্ড প্লেস যেখানে ডাবল হ্যাম্প ক্যামেল দেখা যায়। এক্সপিরিয়েন্স করুন পৃথিবীর হায়েস্ট কোল্ড ডেজার্টে ক্যামেল সাফারি করার, তাও আবার ডাবল হ্যাম্প। সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। প্রত্যেক দিনের ভিডিও কিন্তু আমি আলাদা আলাদা করে অলরেডি চ্যানেলে দিয়েছি। আমরা ছিলাম ওলগক গেস্ট হাউসে, অপূর্ব সুন্দর আপেল বাগানের মাঝখানে ঘেরা গেস্ট হাউস। সকালবেলা ওলগক গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা সোজা এসেছিলাম থাং ভিলেজে। ভারত পাকিস্তান সীমান্তের লাস্ট গ্রাম এটা, তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি থাং ভিলেজ। একটু বেশি হাইপ এটার এবং প্রচুর ক্রাউডেড। থাং থেকে তুরতুক দেখে আপনি আবার হুন্ডারে এসেও নাইট স্টে করতে পারেন। আপনার যদি লাদাখ ট্রিপে সিয়াচিন কভার করার ইচ্ছে থাকে তো আমি বলবো হুন্ডার থেকে চেক আউট করে খালসার, বা খালসার থেকে আপনি একটু এগিয়ে সুমুরেও নাইট স্টে করতে পারেন, তাতে পরের দিনের জার্নিটা একটু ইজি হবে। পরের দিন সকাল সকাল যান সিয়াচিন বেস ক্যাম্প, একবার দেখে আসুন পৃথিবীর সব থেকে উচ্চতম শীতল ব্যাটেল ফিল্ডে যাওয়ার আগে প্রিপারেশন কীরকম হতে হয়। অপূর্ব সুন্দর, ভালো লাগবে জায়গা। আমার তো খুব ভালো লেগেছিলো সিয়াচিন বেস ক্যাম্প। সিয়াচিনে এখানে ওয়ার মেমোরিয়ালও আছে, দেখুন শুধুমাত্র একটা ছোট্ট ভূখণ্ড রক্ষা করার জন্য এতজন মানুষ কী করে তার জীবন স্যাক্রিফাইস করতে পারে। জানুন ওখানকার ওপি বাবার গল্প, সত্যি আপনার মানে দিন ভালো হয়ে যায়, বা আপনার সারা জীবনে এরকম এক্সপিরিয়েন্স মনে থেকে যাবে। হোটেলে ফিরে রেস্ট নিয়ে নিন। পরের দিন সকালবেলা আমরা বেরোবো
সুমুর থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে। এই রাস্তা যেরকম অফ রোড এবং ওয়াটার ক্রসিংয়ে ভরা, এক রোমাঞ্চকর অনুভূতি আপনাকে দেবে। সকাল সকাল বেরিয়ে পড়ুন এবং চেষ্টা করুন খালসার থেকে পেট্রোল ভরে নেওয়ার, কারণ খালসারই হলো এই পুরো জার্নির এর পরে আর কোনো পেট্রোল পাম্প কিন্তু আপনি পাবেন না টিল লে মানালি হাইওয়েতে ওঠার আগে পর্যন্ত। জ্যারিক্যানে এবং ট্যাঙ্ক ফুল করে পেট্রোল ভরে নিয়ে চলে আসুন প্যাংগং লেকে। প্যাংগং লেকের আশেপাশে স্পামনিক বা কোথাও একটা থাকুন, উপভোগ করুন নৈসর্গিক সুন্দর প্যাংগং লেক। টেম্পারেচার কিন্তু মাইনাসেই থাকবে, সো বেশি লাফালাফি না করে রাত্রিবেলা রেস্ট নিয়ে নিন। আজকের জার্নি প্যাংগং থেকে হানলে। 250 কিলোমিটারের এই জার্নির মাঝখানে পড়বে রাজাংলা ওয়ার মেমোরিয়াল। দেখে নিন একটু ঘুরে রাজাংলা ওয়ার মেমোরিয়াল, বেশ ভালো লাগবে। রাজাংলাতে ইন্ডো চায়না যুদ্ধের স্মৃতি এখানে আছে। এরপর থেকে হানলের ডিস্টেন্সের রাস্তা বলে কিছু নেই, পুরোটাই ট্যাঙ্কের টায়ার মার্কস দেখে আপনাকে যেতে হবে। এক্সপিরিয়েন্স করুন লাদাখের থ্রিলিং রাস্তা। সেখান থেকে লোমা বিচ ক্রস করে চলে যান হানলে। এই লোমা বিচ পর্যন্তই কিন্তু কালকে আবার আমাদের ঘুরে আসতে হবে। হানলেতে গিয়ে দেখুন ওয়ার্ল্ড হাইয়েস্ট গামা টেলিস্কোপ। এক্সপিরিয়েন্স করুন মিল্কি ওয়ে কীরকম দেখতে হয়, অপরূপ সুন্দর। সকালবেলা হোটেলেই ব্রেকফাস্ট সারুন। ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের জার্নি হবে সুমুরেডি, ডিস্টেন্স অলমোস্ট 150 কিলোমিটার। সুমুরেডি যাওয়ার পথে কিন্তু আমাদের কাউগার লেকও পড়বে, কাউগার লেক যেটা, সেটাও কিন্তু খুব সুন্দর। লেকটা ছোট হলেও সাদা বরফে ঢাকা, খুব সুন্দর জায়গা। কাউগার লেকের পরেই আসবে লেক। সুমুরেডি লেকের হাইটও কিন্তু খুব বেশি, মাথায় রাখবেন শ্বাসকষ্টের প্রবলেম কিন্তু এখানেও হবে। ভিডিওর শেষে আমি যাবতীয় টিপস বলে দেব। সারা দিন এনজয় করুন এই নৈসর্গিক ভিউ। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ুন সুমুরেডি থেকে। আজকে পথে আমরা সুমুরেডি থেকে চেষ্টা করব যতদূর সম্ভব যাওয়ার। আমরা কেলং পর্যন্ত আসতে পেরেছিলাম, আপনারা যদি পসিবল হয় মানালিতে এসে নাইট স্টে করতে পারেন। তবে এর মাঝখানে বেশ কয়েকটা উঁচু উঁচু হায়েস্ট মোটরেবল পাস পড়বে। জার্নি শুরু করুন পুগা হট স্প্রিং থেকে। পুগা হট স্প্রিংও খুব সুন্দর ফটোজেনিক জায়গা। পুগা হট স্প্রিং থেকে বেরিয়ে এসে মোরে প্লেন্সের পার করে উঠুন লে মানালি হাইওয়েতে। লে মানালি হাইওয়েতে প্রথম আপনার যেটা হায়েস্ট মোটরেবল পাস পড়বে সেটা হলো লাচুংলা পাস। লাচুংলা পাস দেখে দেখুন নাকিলা পাস। নাকিলা পাসের পরে পড়বে গাটা লুপস। গাটা লুপস হলো 21টা অত্যন্ত শার্প হেয়ার পিন ব্যান্ড। গাটা লুপের পরে দেখুন বারালাচ্চা পাস। বারালাচ্চা পাস পেরিয়ে কেলংয়ে এসে আমরা নাইট স্টে করেছিলাম। কেলং থেকে পরের দিন বেরিয়ে যত অতুল টানেল ক্রস করে মানালি হয়ে চণ্ডীগড় হয়ে আবার সেই পুরনো রাস্তা ধরে ফিরে যান কলকাতা। ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এবার লাদাখ ট্রিপের একটু খরচা সম্বন্ধে চলুন ডিটেলসে ডিসকাস করি। খরচার কথা যদি টোটাল বলি, যদি আপনারা 4 জন বা 5 জন এই ট্রিপে যান একটা গাড়িতে করে, মোটামুটি আপনি ধরে নিতে পারেন 65 থেকে 75 হাজার পার কাপল খরচা হতে পারে। কিন্তু টোটাল ট্রিপে মোটামুটি 130 থেকে 140 হাজার টাকার মধ্যে পেট্রোল থেকে শুরু করে থাকা খাওয়া ফুড সমস্ত কিছু ইনক্লুড করে মোটামুটি 4 থেকে 5 জনের 130 থেকে 140 হাজারের মধ্যে পুরো ট্রিপ কমপ্লিট হয়ে যাওয়া উচিত। এর মধ্যে অবশ্যই একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থেকে যাচ্ছে, গাড়ির মাইলেজ। আপনার গাড়ির মাইলেজ যদি এভারেজে 13-14 দিয়ে থাকে তবেই কিন্তু এই ফিগারটা অ্যাচিভ করা সম্ভব। এই লাদাখ রিজিয়নের কোথাও কিন্তু হোটেলের ভাড়া খুব একটা বেশি না। আমরা মোটামুটি কলকাতা থেকে বেরিয়ে কলকাতাতে ব্যাক করা পর্যন্ত 17টা নাইট কলকাতার বাইরে ছিলাম। তার মধ্যে আমার যতদূর মনে পড়ছে লখনৌতে একমাত্র রুম রেন্ট 2000-এর ওপরে ছিল, 2200 টাকার কাছাকাছি লখনৌতে রুম রেন্ট দিয়েছিলাম আমরা। আর আপনার ডাল লেকে হাউস বোট 3500 মতন রুম রেন্ট নিয়েছিল। এই দুটো রুম রেন্ট বাদ দিয়ে কোথাও কিন্তু আমাদের রুম রেন্ট 1500-এর বেশি দিতে হয়নি। কিছু কিছু জায়গায় তো 1000 টাকারও কম ছিল, যেরকম সুমুরাড়িতে আমাদের রুম রেন্ট ছিল 1100 টাকা করে, বা মুনল্যান্ড লামায়ুরিতে কিন্তু আমাদের 900 টাকা করে খাবার পড়েছিল।
বা আমার হানলেতে 1100 টাকা করে ইনক্লুডিং ফুড, এবং লেতেও 1200 টাকা করে পড়েছিল ইনক্লুডিং। এরপরে আসি টোল ট্যাক্সে। মোটামুটি আপনার কলকাতা টু কলকাতা পুরোটা ঘুরে আসতে 8 থেকে 8,500 টাকা মতন টোল ট্যাক্স লাগতে পারে। এখন টোল ট্যাক্স যেহেতু 5% মতন ইনক্রিজ হয়েছে, তো রেক্টিফাইড ফিগার কত হয়েছে আমার এক্সাক্ট মনে নেই, আমরা যখন গেছিলাম 8,000 টাকার কাছাকাছি টোটাল টোল ট্যাক্স লেগেছিল। এই হলো মোটামুটি একটা রাফ এস্টিমেট খরচার আপনার। এছাড়াও যদি খরচা রিলেটেড কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি তার ডিটেলসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লাদাখের রোড ট্রিপের সবথেকে বেস্ট ওয়ে কিন্তু আমার মনে হয় শ্রীনগর দিয়ে ঢোকা। অনেকে কিন্তু মানালি দিয়েও ঢোকে, শ্রীনগর দিয়ে বেরোয়, কিন্তু মানালি দিয়ে ঢুকে লেতে পৌঁছানোর মাঝখানে 3-4টে বড় বড় হায়েস্ট মোটরেবল পাস পড়ে, সেখানে কিন্তু হঠাৎ করে হাইটের অ্যাক্লোমেরেশনটাতে কিন্তু প্রবলেম আসতে পারে। সেই জন্য আমার সাজেশন হলো আপনি শ্রীনগর দিয়ে ঢুকুন, মানালি দিয়ে বেরোন। শ্রীনগর দিয়ে ঢুকলে কী হবে, আস্তে আস্তে হাইটের অ্যাডজাস্টমেন্টটা বাড়বে। লে থেকে বেরিয়ে হুন্ডার হয়ে আপনি যদি সিয়াচিন যান, সিয়াচিন থেকে ব্যাক করে এসে খালসার বলে একটা পয়েন্ট পড়ে। খালসার কিন্তু লাস্ট ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। খালসার থেকে বেরিয়ে প্যাংগং হয়ে হানলে সমুরারি কোথাও কিন্তু আপ টু লে মানালিতে হাইওয়েতে ওঠার পর্যন্ত এই অলমোস্ট 700 কিলোমিটার জার্নিতে কোথাও কিন্তু আপনি পেট্রোল পাম্প পাবেন না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন। 700 কিলোমিটার এই জার্নিটার জন্য কিন্তু আপনার গাড়ির মাইলেজের হিসাব করে কিন্তু জ্যারিক্যানে পেট্রোল ভরে নেবেন। তো মোটামুটি পেট্রোল থাকা খাওয়া তো গেল। এরপরে আর কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু মনে করিয়ে দিই, যেটা হলো প্যাকিং করার সময় চেষ্টা করবেন জামা কাপড় একটু মানে খুব হাইফাই খুব সোবার পরার জামা কাপড় বেশি না নিতে, ঠিক আছে? তার কারণ হলো ওখানে এত ঠান্ডা আর ওখানে এত সাইট সিন করার বা এত সুন্দর সুন্দর ড্রেস পরে তোলার ছবি তোলা কিন্তু জায়গা ওরকম পাবেন না আপনি। উপভোগ করুন, এনজয় করুন, চেষ্টা করুন লাগেজের ওয়েট যত কম রাখা সম্ভব হয়। হিসাব করে করে জামা প্যান্ট ডে ওয়াইজ জামা প্যান্ট প্যাক করুন। গাড়ি থেকে বারবার লাগেজ ওঠানামা করানো কিন্তু খুব ডিফিকাল্ট ওখানে হাইটের জন্য, সেই জন্য ট্রলি ব্যাগ বা পাউচ ব্যাগ যেটাই আপনি নিন ডে ওয়াইজ হিসাব করে 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 রাখুন, যে প্রথম 7 দিনের এই ব্যাগে থাকবে, তারপরে 7 দিনের ওই ব্যাগে থাকবে, ওইভাবে হিসাব করে জামা কাপড় নিন। ওষুধের ক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনার যে ফিজিশিয়ান আছে তার সাথে অবশ্যই পরামর্শ নিন, কারণ আপনার ডেলি যদি কোনো মেডিসিন লেগে থাকে প্রেশার সুগারের অবশ্যই তার সাথে আলোচনা করে কোন ওষুধ বা কোন ডোজের ওষুধ নিয়ে যাওয়া উচিত সেটা কিন্তু ডিসকাস করে নেবেন। তবে যাদের রেগুলার কোনো ওষুধ খেতে লাগে না তাদেরকে আমি একটা পরামর্শ দেবো, ডায়ামক্স ট্যাবলেটটা রাখুন। এছাড়া বেসিক মাথা ধরা মানে বাম টাম প্যারাসিটামল বা কোনো পেট খারাপের ওষুধ যেগুলো বেসিক হয় ভলিনি এই ধরনের জিনিসপত্র রাখুন সাথে করে। অক্সিজেনের ক্যান যেগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে একটা দুটো ক্যান রাখতে পারেন, তবে আমি বলবো যে ওটা যে কোনো মতে ইউজ না করার। একবার যদি আপনি ইউজ করতে শুরু করেন বডি কিন্তু মোর অক্সিজেন চাইতে থাকবে, সেটা কিন্তু আপনি তখন হসপিটালাইজ ছাড়া কোনো অপশান হবে না আপনার কাছে। সো আমি চেষ্টা করবো এক্সট্রিম ব্যাড কন্ডিশান ছাড়া কোনো রকমের মেডিসিন মানে হার্ট রিলেটেড বা হাইট অল্টিটিউড রিলেটেড কোনো রকমের মেডিসিন অক্সিজেন আপনারা নেবেন না। মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইনারলাইন পারমিট। ইনারলাইন পারমিট কিন্তু লে সিটি থেকে বেরোনোর সময় আপনাকে চেক করবেই করবে, খাদুমলা পাস যাওয়ার সময় আপনাকে মাস্ট চেক করবেই করবে, এবং লে থেকে বেরোনোর পর বাকি পয়েন্টের বিভিন্ন জায়গাতে ইনারলাইন পারমিট চেক করতে পারে, আমাদের 2-3 জায়গায় চেক করেছিল। এবং এই ইনারলাইন পারমিট বানানোর সময় সবসময় মাথায় রাখবেন লে সিটিতে 2 নাইট স্টে কিন্তু আপনি দেখাবেন। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে ট্র্যাকিং পারমিট লাদাখ বলে ওয়েবসাইটটা, আমি ডিটেলসে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, লিঙ্কটা আমি দিয়ে দেবো। ওখানে গিয়ে 3-4 ধরনের ফ্রি হয়, এনভায়রনমেন্টাল ফ্রি আছে, রেড ক্রস ডোনেশন ফ্রি আছে, প্রসেসিং ফ্রি আছে, এই সমস্ত ফ্রিজ লাগিয়ে টোটাল পারমিটের একটা খরচা আছে। অ্যাপ্রক্স আপনি যদি ক্যালকুলেট করেন, আপনি যদি 6 ডেজ বা 6 নাইট যদি আপনি লে সিটিতে থাকেন, মোটামুটি আপনার 1000 থেকে 1100 টাকার কাছাকাছি পার হেড পারমিটের খরচা আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখান থেকে কলকাতা থেকে বেরোনোর সময় ফার্স্ট আপনি কিন্তু গাড়ির সার্ভিস অবশ্যই করিয়ে নেবেন, কারণ আপনার মোটামুটি 6,500 কিলোমিটারের মতন ট্রিপ আছে। আপনি যদি ভালো করে সার্ভিস না করিয়ে রাখেন বা ইঞ্জিন অয়েল না চেঞ্জ করিয়ে রাখেন তাহলে কিন্তু মানে গাড়ির প্রবলেম আসতে পারে, কারণ খুব টাফ রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে এবং ওয়েদার কন্ডিশন কিন্তু খুব ডিফিকাল্ট ওখানকার। সো গাড়ির প্রপার সার্ভিসিং করান, কুলেন্ট লেভেল প্রত্যেকটা অয়েল চেক আপ করান, করিয়ে দরকার হলে টপ আপ করান। এছাড়াও গাড়ির অন্যান্য পার্টস কিছু রাখার দরকার নেই, আমি বলবো যদি একটা ফিল্টার রাখতে পারেন তাহলে রাখতে পারেন, কারণ প্রচুর ধুলো হয়, ফিল্টারটা চেঞ্জ করলে একটু মাইলেজ বেশি পাওয়া যায়। এছাড়া কুলেন্ট রাখতে পারেন গাড়িতে, কোনো মুহূর্তে কুলেন্টের প্রয়োজন হলে বা
গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আর ব্রেক অয়েল রাখতে পারেন। তাছাড়া স্নো টাইফাই এসব রাখার দরকার হয় না। যদি আপনি একদম মানে ডিসেম্বর ফিসেম্বর তো বন্ধ হয়ে যায় লাদাখ, ওই সময় যদি করার চেষ্টা করেন তাহলে রাখতে পারেন, নাহলে আপ টু অক্টোবরের 15 পর্যন্ত এর বেশি কিন্তু গাড়িতে কোনো গাড়ির ইঞ্জিন রিলেটেড কিছু রাখার দরকার নেই। আরেকটা জিনিস মনে করে রাখবেন, পাংচার কিট আর টায়ার ইনফ্লেটার, এই দুটো জিনিস কিন্তু মাস্ট গাড়িতে রাখবেন। কলকাতা থেকে যখন বেরোবেন জলের ক্রেট বা পেটি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, মানে যতটা লাগেজের পর যেটুকু অংশ ফাঁকা থাকবে সেটুকুতে কিন্তু জল ভরে নেবেন, কারণ বাইরে গেলে জলের কস্টিং যেরকম বাড়বে তেমনি জলের অ্যাভেলেবিলিটিরও ইস্যু থাকবে। কিন্তু তো আমি বলবো কলকাতা থেকে জলের যতটা সম্ভব নিয়ে যান, ও এই জলটা কিন্তু শ্রীনগরের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে আপনি যেটা নিয়ে যাবেন। শ্রীনগর থেকে পারলে আবার জলের ক্রেট তুলুন, পেটি তুলুন ভালো জায়গা থেকে, লে থেকেও চেষ্টা করবেন তুলে নেওয়ার যাতে জলের কখনো অভাব না হয়। পারে গেলে মোটামুটি লেয়ের পর থেকে জলটা ঠিকঠাক। জল ছাড়াও আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেল, যেটা হলো ফুড। অবশ্যই কলকাতা থেকে যাওয়ার সময় ড্রাই ফ্রুট ক্যারি করবেন। ড্রাই খাবার বলতে যে কোনো কিছু হতে পারে, চিড়ে মুড়ি রাখতে পারেন, সাথে কেক বিস্কুট ফল বেশি করে নিয়ে রাখবেন, কারণ রাস্তার স্ট্রেচে মাঝে মাঝে খেতে তো হতেই পারে। এছাড়াও লে থেকেও কিন্তু মানে এই খাবারটা যদি লেতে পৌঁছানোর পর শেষও হয়ে যায়, আপনি শ্রীনগর লে কেন শ্রীনগর থেকেই পারবেন আবার কিন্তু ড্রাই ফ্রুটের এটা ফুল করে নেবেন, কারণ এই যে রোডের স্ট্রেচ এর মাঝখানে কিন্তু মানে হাইওয়ের মতন একটু দূরে দূরে রেস্টুরেন্ট কিন্তু পাবেন না, অনেক দূর দূর ছাড়া পাবেন এবং সেগুলোও বন্ধ হতে পারে। এরকম প্রবলেমের মুখে আমরা প্রায় 150 কিলোমিটার রাস্তাতে আমরা একটা সিঙ্গেল রেস্টুরেন্ট পাইনি কোথাও। আশা করি আমি এই কমপ্লিট ভিডিওটাতে পুরো ক্লারিটি দিতে পেরেছি। এছাড়াও যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি বা কোনো আপনাদের জিজ্ঞাসা কিছু থাকে এই টোটাল লাদাখ ট্রিপ সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব 100% আপনাদের গাইড করে দেওয়ার। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, যারা ফিউচারে লাদাখ প্ল্যান করছে তাদের যেন সবার সুবিধা হয়। থ্যাংক ইউ।